ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شبابন জবাব হচ্ছে যে একটা হাদিস কেন্দ্র করে আবু সাইদা যুলতন বর্ণিত বর্ণনা নবী সাল্লাল্লাহু বলতে তিনি শুনছেন যে তিনি বলেন মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাবে না এবং তোমার খাদ্য আলাবিরো লোক ছাড়া যেন অন্য কেউ না খায়। এই হাদিসটার ব্যাখ্যা কি? প্রথম কথা হচ্ছে যে প্রথম অংশ মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাবে না এটা তো সঠিক কথা। কারণ যদি নিজেকে ভালো বন্ধু বানায় তো সে ভালো থাকবে ভালো কিছু তাদের থেকে বাহির হবে খারাপ বন্ধু বানাইলে তো অবশ্যই নিজে খারাপ বন্ধুর মতো হয়ে যেতে পারে এবং খারাপ বন্ধু থেকে অন্যগুলো কষ্ট খাইতে পারে এই জন্য শরীর থেকে যে নির্দেশ হচ্ছে যে তুমি তোমার বন্ধু চয়ন করো তার দিনদারি রেখে তাই বন্ধু বানাইতে গেলে মোমেন বৃদ্ধি অন্য কাউকে বানাইবে না মোমেন বলতে এখানে শুধু মোমেন না মাত্র মোমেন না এখানে আদর্শিক মোমেনের কথা বলা হয়েছে আর কোনো অমুসলিম কোনো মুসলিমের বন্ধু হইতেই পারে না আর আদর্শিক কোনো মোমিনকে বন্ধু বানানোর অনেকগুলোই ফায়দা আছে একটা হাদিসের মধ্যে এইভাবে বলা আছে যে তুমি ভালো লোকদের সাথে যদি নাকি মিশো তার উদাহরণ হচ্ছে কিসের মতো আতর বিক্রেতার মতো আতর বিক্রেতার সাথে যদি সম্পর্ক স্থাপন করো তাহলে কেমন হবে হয়তো তুমি আতর কিনে তারপর আতরের গ্রান্ট নিবা বা আতর যিনি বিক্রি করছেন তার কাছে গেলে সে তোমাকে এক ফ্রিতে এমনি কিছু আতর লাগাই দিবে তাতে তুমি গ্রান্ট ফাইলা পা মনে করো যে ওই পরিবেশে থাকার কারণে আতরের আশেপাশে থাকার কারণে আঁতরের গ্রাম তোমার মধ্যে এমনি আসবে তো নাবিসাল্লা সাল্লাম ভালো বন্ধুর এরকম উদাহরণটা দিছিলেন। ভালো বন্ধুর উদাহরণ কেমন আর একটা হচ্ছে যে অসৎ বন্ধুর উদাহরণ দিচ্ছেন কামারের হাফরের মতো হাফর কামারের হাফর অর্থাৎ লোহা ইত্যাদি যখন কোনো কোন ইত্যাদি বানাইতে হয় তখন হাফরের মধ্যে দেওয়া হয় তো এখান থেকে যখন নাকি বাতাস দেওয়া হয় সাপ দেওয়া হয় এখান থেকে বিভিন্ন ধরনের ও এবং যে দুর্গন্ধ ধোঁয়া ইত্যাদি বাহির হয় তখন নবী সাল্লা সাল্লাম খারাপ বন্ধুর উদাহরণ দিতে গিয়ে হাফরের সাথে তুলনা করছেন তুমি যদি নাকি খারাপ বন্ধুর সাথে মিলো তাহলে হাফরের মতো হবে এটি এভাবে যে তুমি ওইখানে গেলে হয়তো আগুনে আসে তোমার কাপড় সুপর মধ্যে আসে পড়বে যাতে করে এগুলা ছিদ্র হয়ে যাবে বা ওইখান থেকে দুর্গন্ধ সরাবে যেটা তোমার জন্য কষ্টকর হবে তো খারাপ বন্ধুর এরকম হয়তো সে নিজে অসৎ হবে তুমিও তার সাথে থাকতে থাকতে তুমি তার মতো অসৎ হয়ে যেতে পারো বা তার যে বর্ষ কারণে তোমার মধ্যেও যে তুমি কষ্ট পাইতে পারো এই জন্য নবী সাল্লাহ যে ভালো যে মোমেন আদর্শিক মোমেন সাথে বন্ধুত্ব করতে হবে খারাপ লোকদের সাথে মিশবে না আর দ্বিতীয় বাক্য যেটা হচ্ছে যে ওলা ইয়াকুল তো তাকে ইউন তোমার খাবার যেন মোদ ব্যক্তি খায় বিরু ব্যক্তি খায় এ অর্থ হচ্ছে যে আপনি যদি নাকি কাউকে আপ্যায়ন করে খাওয়াইতে চান তাহলে যারা মোত্তাকি তাদেরকে আপনি খাওয়াবেন যারা আল্লাহর বিধান বিদ্যান দাসন মোতাবেক জীবনযাপন করে তাদেরকে আপনার দাবা দিয়ে আপ্যায়ন করে খাওয়াবেন এটা হচ্ছে আপনি নিজে আপ্যায়ন করলে আর একটা হচ্ছে যে না আপনার কাছে চাইছে কেউ হোক খানা চাইছে আপনার কাছে তখন অবশ্যই আপনি মুসলিম অমুসলিম হোক সবাইকে খানা দিবেন এই দুটা বিষয় একটা হচ্ছে যে আপনি আপ্যায়ন করতে চাইতেছেন তাইলে মোমেনদেরকে আপনি আপ্যায়ন করবেন আর একটা হচ্ছে যে কোনো ভিক্ষুক বা কোনো ব্যক্তি আপনার কাছে খাওয়ার চাইছে সেই বর্তমানে যে অসহায় ক্ষুধার্থ মধ্যে আছে তখন সে মুসলিম অমুসলিম দেখার বিষয় না আপনি তাকে খাবার দিবেন আশা করি বিচারে বুঝতে পারছেন আল্লাহ আল্লাহিস সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো